হ্যালো एवरीवन আমি এ এস এম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আইটি এপিসোডে তো আজকে আমরা দেখব এই ধরনের লোগোগুলো কীভাবে বানাই এগুলো হচ্ছে কনসেপচুয়াল লোগো দ্যাট মিন্স এই লোগোগুলোর মাধ্যমে অনেক কিছু মিন করবে এখানে দেখুন এস এবং এন এ দুটো নিয়ে হচ্ছে এবং নাটের একটা কনসেপ্ট নিয়ে নাটের শেপ সবকিছু মিলে এস এন নাট এই টাইপের একটা লোগো রিপ্রেজেন্ট করে তো চলুন শুরু করি আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল তো প্রথমেই আমি চলে যাবো হচ্ছে ফাইল থেকে নিউ এ চলে যাবো তো নিউ এ যাওয়ার পর আমাদের কাস্টম আর্টবোর্ডের একটি অপশন আসবে সেখান থেকে আমরা একটি টু থাউজেন্ড পিক্সেল বাই টু থাউজেন্ড পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি এবং লোগোর নাম দিবো নাট লোগো ওকে ফাইন হিট দ্য ক্রিয়েট প্যাটার্ন নতুন আর্টবোর্ড চলে আসবে নতুন আর্টবোর্ড থেকে আমরা বাকি কাজগুলো করবো দেখবেন এখানে লাইন সেগমেন্ট টুলের ব্যাপারটি আছে এখানে আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের নাকি এটা আসছে না তো আমি বারবার বলছিলাম যে এখানে এই নিচের দিকে ডট আছে সেখান থেকে গিয়ে অ্যাডভান্স সেটিংসটি সিলেক্ট করে নেবেন তারপরে যে কাজটি করতে হবে আপনার অ্যাডভান্স সেটিংসটি সিলেক্ট করার পর এখানে লাইন সেগমেন্ট টুল আসবে এবং এখানে লং প্রেস করতে হবে লং প্রেস করলে এই যে আপনার পলার গ্রিড টুল এটি চলে আসবে এখানে ক্লিক করলে এবং আমি একটা যদি প্রেস করি এখানে তাহলে আমি কোন সাইজের সার্কেলগুলো নিতে যাচ্ছি এটি আসবে যেমন এখানে আমি এক হাজার দিচ্ছি এক হাজার পিক্সেল বাই এক হাজার পিক্সেল দিয়ে দিচ্ছি এবং এখানে আমি রেডিয়াল ডিভাইডার রাখব না সেই জন্য এটি জিরো রাখছি এবং এটিকে বারো করে দিচ্ছি তার মানে কি এখানে আমার বারোটি বা দশটি বা এগারোটির মতো সার্কেল হবে আমি এখানে দশটি দিতে পারি তারপরে এখানে ওকে করে দিলে আমার এরকম গ্রিডটি চলে আসবে এখন এটিকে ঠিক মাছ বরাবর নিয়ে নেব তার আগে যে কাজটি করতে হবে রাইট প্রেস করে আনগ্রুপ করে নিতে হবে এবং রাইট প্রেস করে আবার আনগ্রুপ করতে হবে সেখান থেকে আমি মাত্র আটটা রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর বাকিগুলো আমি ডিলেট করে দিলাম এখন এই যে আটটা থাকলো এইটাকে আবার আমি গ্রুপ করছি গ্রুপ করার পরে ঠিক সেমভাবে এটার পাশে আরেকটা কপি করব কীভাবে অল্টার বা অপশান প্রেস করে এটাকে ড্র্যাক করব মানে টেনে নিব টেনে নেওয়ার পর এখানে দেখবেন ওকে ফাইন এরকম রাখার পরে দেখবেন যে এই যে এই লাইনগুলো যাতে মিশে থাকে তো এই লাইনগুলো আমি মিশিয়ে দিলাম এরকম ওকে কন্ট্রোলার কমান ওয়াই প্রেস করেও দেখে নেবেন লাইনগুলো মিশেছে কিনা তা হলে কিন্তু এগুলো যখন আমি কাটতে যাব তখন সমস্যা হবে আর যখন ভাবে মিলাচ্ছেন তখন অবশ্যই ভিউয়ে গিয়ে স্ন্যাপ টু পিক্সেল অফ করে নেবেন তা না হলে আপনি মুভ করে মিলাতে পারবেন না ওকে ঠিক মতো মিলেছে এখন সেম আরেকটা সার্কেল আমি হচ্ছে রাখবো তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এরকম সার্কেলটা আমি ঠিক এই বরাবর বসিয়ে দেবো দেখুন এখন কিন্তু এই যে এখানে এটার সাথে আমাকে এটা মিলাতে হবে তো দেখুন এইটুক জায়গায় যদি আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু একটা নাট এর একটা শেপ চলে আসছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আহ এ তিনটাকে ধরলাম সবগুলো ধরার পর শিপে মানে শেপ বিল্ডার চলাম আমি আউটলাইন মুডে আমি এখন আছি এখান থেকে নর্মাল মুডে চলে আসলাম কন্ট্রোলার কমান্ড ওয়াই প্রেস করে এখন যে কাজটি করব। আমি শেপ বিল্ডার স্টুল প্রেস করেছিলাম শিপ টেম প্রেস করে এখন স্ট্রোক অফ করে দিচ্ছি একটা নতুন কালার নিব যাতে করে আমি রিকগনাইজ করতে পারি যে আমি কি নিয়ে কাজ করছি তো এখান থেকে দেখুন আমি প্রথমেই একটা কালার এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা কালার দিচ্ছি বা আপনি এটা একটু বড়ো করে দিতে পারেন ওকে ফাইন এখন পুরোটুকুকে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম দেখবেন এই অংশগুলো কিছু বাদ পড়ে যায় একটু জুম করে নিয়ে এই অংশগুলোকে সিলেক্ট করবেন ওকে আর যারা কিনা নতুন শিখছেন তাদেরকে বলবো অবশ্যই একটু বেসিকগুলো জেনে আসার জন্য আদারওয়াইজ কিন্তু আপনি এই জিনিসগুলো নিয়ে সমস্যায় পড়ে যেতে পারেন তো নতুন যারা শিখছেন তাদেরকে বলবো যে আগে বেসিক শিখুন বেসিক শেখার পরে তারপরে এই ধরনের কাজগুলো করুন তা না হলে কিন্তু আপনার কঠিন মনে হবে দেখুন এখানে আমি এস এর শেপটি বানালাম এখন এন বানাবো তাহলে আরেকটা আমি একটা করে অংশ বাদ দিয়ে দিয়ে করেছি এখান থেকে চলে আসলাম ঠিক এই পর্যন্ত আসবো আমি যদি এই পর্যন্ত চলে আসি তাহলে কিন্তু এটা ধরেন এরকম হয়ে যাবে সো আপনি এরকম করতে পারেন বাট আমি চাচ্ছি যে এটা একটু ভেরিয়েশান রাখার জন্য সো ভেরিয়েশান রাখার জন্য আমি ঠিক এই পর্যন্ত আসলাম দ্যাট মিন্স এই পর্যন্ত আসবো ওকে এই পর্যন্ত আসার পরে আমি এটাকে কি করব এই ঠিক এভাবে নামিয়ে দেব দেখুন এই পর্যন্ত এটাকে শেভ করে ফেলাম এখন একটা বাদ দিলাম ঠিক এই পর্যন্ত যাব এখানে বাদ দিলাম এবং ঠিক এটা এ পর্যন্ত নিয়ে আসবো দেখুন আমার শিফটুকু হয়ে গিয়েছে সবগুলো আমার ফিল কালারে আছে আর দেখুন এই জায়গাটা একটু বাদ পড়েছে তাহলে শিফট এম আবার প্রেস করে নতুন করে এটাকে সিলেক্ট করতে হবে বাদ রাখা যাবে না অ্যাকচুয়ালি এখন ওয়াই প্রেস করবো তার মানে কি এটা ম্যাজিক ওয়ান টুল বলে অ্যাকচুয়ালি তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ধরলে সবগুলো সিলেক্ট হয় তাহলে আমি একটা লাইন ধরলে সবগুলো লাইন সিলেক্ট হবে ডিলিট প্রেস করলে চলে যাবে এবং বাকিগুলো সিলেক্ট করছি সেখান থেকে স্ট্রোক অফ করে দিচ্ছি স্টুপ অফ করার পরে এখানে যে কোনো একটি কালার আমি বসিয়ে দেবো তো আপনি চাইলে এখানে অন্যান্য কালারগুলো দিতে পারেন দেখুন এই জায়গাগুলো একটু বাদ পড়েছে তো এগুলো খেয়াল রাখবেন যে কখন বাদ পড়ছে কিনা এখন আমি চাইলে যে কোনো কালার দিতে পারি তো কালার যেহেতু দিতে হবে তাহলে আমি একটা কালার এখানে বসাই ধরুন এটা হচ্ছে আমার এরকম কালার হতে পারে এবং এখানে হতে পারে হচ্ছে আমার ব্লু কালার ওকে এবং এটাকে আমি একটু রিভার্স করে দিতে পারি এরকম করে এবং এখান থেকে নিতে পারি ঠিক আছে এটি গ্রুপ হয়ে আছে এটি সিলেক্ট করার পরে আনগ্রুপ করতে পারেন রাইট প্রেস করে আনগ্রুপ এবং এটাকে রিভার্স করে দিতে পারেন বা এটাকে রিভার্স করে দিয়ে এভাবে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন আপনার এইভাবে একটি লোগো আপনি পেয়ে যাচ্ছেন তো লোগোটি তত বেশি সুন্দর হবে যত বেশি আপনি এটাকে সময় দেবেন এটার পেছনে সময় দেবেন এটার পিছন পেছনে যত সময় দেবেন এটা তত বেশি সুন্দর হবে তো এই ছিল আজকে টিউটোরিয়াল কীভাবে এই ধরনের লোগোগুলো বানাবেন কনসেপচুয়াল লোগো আপনি এগুলো নিয়ে আসলে আরো বেশি এক্সপেরিমেন্ট করলে আরো অনেক শেপ তৈরি করতে পারবেন যেগুলো আসলে আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াবে আমি এখানে এরকম শেপ তৈরি করেছি বলে আপনাকেও যে শেপ তৈরি করতে হবে তা না ওখানে অনেকগুলো সার্কেল ছিল যেমন আমি যদি আবার ফেরত যাই এখানে অনেক সার্কেল আছে সার্কেলগুলো অনেক শেপ তৈরি করেছে এই শেপ আপনি নিয়ে নিজে নিজে এক্সপেরিমেন্ট করবেন আমি এখানে ওয়ে দেখিয়েছি যে আসলে এই শেপ গুলো কিভাবে নিয়ে কাজ করে দ্যাট মিনস এটা না যে আমি আপনাকে কখনোই বলি না যে আমি এখানে নাট বানিয়েছি আপনিও নাট ডিজাইন করেন যাই হোক ভালো থাকবেন সবাই বাসার বাইরে যতটা পারবেন কম বের হবেন সব কিছু ঠিকঠাক হলে তারপর আবার বের হতে পারবো আমরা সবাই আশা করছি সবার জন্য দোয়া করবেন কিডনি ইন ইউর প্রেয়ার্স অ্যাজ ওয়েল সবাই সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এএসএম এস আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ